শুভ সকাল বন্ধুরা, একটা নতুন দিনের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে ইংরেজি বছরের প্রথম দিন, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের আশীর্বাদে আমরা ভালোই আছি, সুস্থ আছি। তো আজকের আবহাওয়াটা ঠিকঠাক ভালো নেই, দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা পরিবেশ। ওই সূর্যমামার তো দেখাই পাওয়া যাচ্ছে না, ওই যে দেখতে পাচ্ছ সূর্যমামা ওই উপরটাতে। তো যাই হোক, তো এখন প্রায় সকাল কটা বাজে, 8:30 মতো বাজে। তো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি, তো সাথে থাকো। আর এই দেখো আমার সোনা বাবাটা কি করছে দেখতে পাচ্ছ। এখন তুমি কি খাচ্ছ বাবু, বলো কি খাচ্ছ, বলো কি খাচ্ছ, কাকু বলো, ভালো করে কথা বলো, সবাইকে বলো, বলো ভালো আছো, বলো আছো, ভালো আছো, বলো এসো, এই তো বেশ ঠিক আছে। তাহলে সাথে থাকো, আর কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই তো সবে সকাল, তো আর এতই ঠান্ডা যে সকাল থেকে কোনো কাজটা শুরু করতে পারিনি। এই দেখো আমি আমার রুমে চলে এসেছি, আমার বিছানার অবস্থা তো আর বলা যাবে না তোমাদেরকে। তো এখন এটা দিয়েই শুরু করব, বিছানাটা তুলে নেব, তারপর নিচের অনেক কাজ আছে। তো সাথে থাকো, দেখা হচ্ছে অনেক অনেক, সারাদিনের অনেক কিছুই তোমাদেরকে দেখাবো। তো তাহলে ঠিক আছে। আর এই দেখো চলে এসেছি একদম রান্নাঘরে, স্নান টান সেরে আজকে এই দেখো কড়াইতে আমি তেল দিচ্ছি মাটন রান্না করব বলে। মা নেই, মা গেছে ফিস্ট করতে, আজকে 1 জানুয়ারি যেহেতু। আবার তোমার দাদাভাইও গেছে ফিস্ট করতে, কেবল আমি আর বাবা আছি বাড়িতে। তো আমাদের দুজনের মতো রান্না হবে, বেগুন ভেজেছি, আর এই যে মাটনের জন্য সব মশলাপত্র রেডি করে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ। তো এই মাটনটাই রান্না করব। হালকা পাতলাভাবেই রান্না করব, কড়াইতে দেখো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভেজে নিচ্ছি। তারপর এই দেখো একটা লঙ্কা দিলাম, লঙ্কাটা এই কারণে দিলাম যে আলু আছে ভাতে, একটা আলু মাখা করব, ওই জন্য এই লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নেব, তুলে নেব আমি, আলুটা মাখাবো ওই জন্য একটা লঙ্কাই দিলাম, একটু ঝাল হয়ে যাবে খুব বেশি। তো ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা দেখবে খেতেও ভালো লাগে, ওই জন্য লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো হতে থাক, চলো দেখতে থাকো কীভাবে রান্না করি, হালকা পাতলাভাবেই করব। আর কী বলতো, রসুন বাটাও দিয়ে দিলাম। আর আমি খুব একটা যে রান্নাতে পটু তা নাই, যেটুকু রান্নাই শিখেছি যা শিখেছি এই শ্বশুরবাড়িতে। এই দেখো মশলা বাটাটাও দিয়ে দিলাম, তো জিরে ধনে লঙ্কা, লঙ্কাটা বাটিনি, লঙ্কাটা ভুল বললাম, লঙ্কাটা পরে বাটবো, এই কারণে যে আমার সোনাম বাবা 1 পিস খাবে তো ওই জন্য ঝাল হয়ে যাবে, তো সিদ্ধ হবে তারপর দেবো লঙ্কা বাটাটা, ওর জন্য তুলে রাখবো তারপরে। তো এই দেখো হতে থাক তাহলে। তো ওই জন্যই বললাম যে মধুমাখা রবিবার আসে যদি বারবার, কেন বলো তো, আজকে ধরো বছরের প্রথম দিন রবিবার, তারপরে আজকে দুপুরে রান্নাটা অন্যরকম, অন্যরকম খাওয়া দাওয়া। তো মাটনটা ধরো তো প্রত্যেক দিন খাওয়া হয় না, তো যাই হোক মাটনটা একটু অন্যরকম, মানে ভালোই লাগবে ধরো, দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমেই যাবে। তো এই জন্যে মধুমাখা রবিবার আসে যদি বারবার,
তো যাই হোক, বছরের প্রথম দিন রবিবারে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমেই যাবে। তো ঠিক আছে, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, মাংস রান্না করছিলাম এতক্ষণ, কথা বলতে তোমাদের সামনে আসতে পারিনি। তো মাংসটা ফুটছে, এই যে ফুটতে থাক। আর এই দেখো আজ করেছি, দেখতে পাচ্ছ, বেগুন ভাজা আর আলু মাখিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ আলু মাখা। তো আজকে দুপুরে এই দিয়েই খেয়ে নেবো। তো দাঁড়াও একবার দেখাই তোমাদেরকে মাংস। এই দেখো দুপুরে কাজটা সেরে বাবুকে একটু ঘুম পাড়িয়েছিলাম, বাবু তো ঘুমিয়ে উঠে গেছে। ঘুমিয়ে উঠে পাশে বসে বসে খেলতে, দেখতে পাচ্ছ ওর চোখগুলো এখনও ঢুলঢুল আসছে, মানে ঘুমটা ভালো করে ছাড়েনি। আর এদিকে আমি মাথাটা বেঁধে নিচ্ছি বিকেলবেলাতে, সন্ধে লেগে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। তো মাথাটা আঁচড়ে নেব, তারপর আবার তো জানো জল আনতে হয়, খাবার জল আমাদের এই পাশের কল থেকে আনতে হয়, জল আনতে যাব। দেখতেই পাবে উঠোন ঝাড় দেব, তারপর আবার সন্ধে দিতে হবে। তো কী বলবো আর, কাজ করে করে সারাদিন সকাল থেকে সন্ধে রাত 9টা পর্যন্ত মেয়ে মানুষের শুধু কাজ আর কাজ, এটা করো ওটা করো, কাজের কোনো শেষ নেই। তো তার মধ্যে এখন আমার স্কুলটা ছুটি আছে বলেই, নাহলে তখন আমার স্কুলেও যেতে হয়, তখন সেটা আমার একটা বাড়তি চাপ থাকে। তো কী করবো বলো, এই তো কাজ মেয়ে মানুষের। আর আমার সোনা বাবাটা একটু ঠান্ডা লেগেছে বুঝলে তো, ওই জন্য ছাড়তে চাইছে না, নামতে চাইছে না। দেখতে পাচ্ছ যত নিয়ে এসেছে, ওই যে আলপিনগুলো নিয়ে এসেছে, আলপিনের প্যাকেটটা, ওটা নিয়েও খেলতে শুরু করেছে, নিয়ে নিতে যাচ্ছি আরও কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো কী করা যায়, ও যাতে চুপ থাকে ওই জন্য ওইটা নিয়ে খেলুক। আর কাল রাতে একটু জ্বর জ্বর মতোও ছিল, ঠান্ডা লেগেছে, ওই ঘুমোতেই চায় না, মানে যে নিয়ে বসে থাকবে শীতের দিনে রাত্রেবেলায় তাও থাকবে না, ও গোটা উঠোনে এদিক ওদিক করে বেড়াবে, তো ওই জন্য ঠান্ডাটাও লেগে যাচ্ছে, ছাড়তে চাইছে না। দেখতে পাচ্ছ ও নেচে দিলে একবার মাইক বাজছে, সব ফিস্ট গেছে, পিকনিকে যাচ্ছে, ওই জন্য একবার নেচে দিল। তো ঠিক আছে, উঠোন ঘর দুয়ার পরিষ্কার থাকলে কত ভালো লাগে তাই না? তো চলো বিকেলবেলা উঠোনটা ঝাঁট দিয়ে দিই, ওটা উঠোনটায়। তারপরে তো ধরো এখন তো পৌষ মাস, এখন তো ঘর দুয়ার বেশি পরিষ্কার রাখতে হয়। এদিকে দেখতে পাচ্ছ আমার সোনা বাবাটা, ও গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, ওকেও খাওয়াতে হবে, ঘুম থেকে উঠে কিছু খাইনি, ওকে খাওয়াবো, তারপর সন্ধে দেবো। ও গাড়ি এখনও গাড়ি চালাবে, ওই গাড়িটা চালিয়ে চালিয়ে বেড়াবে। কী বলছিলাম, হ্যাঁ এখন তো জানো পৌষ মাস, মানে লক্ষ্মী মাস, এটা মানে সন্ধ্যেবেলায় ঝাঁট দিতে নেই, অনেক কিছু কাজই থাকে যেটা মা ঠাকুমারা বলে থাকে রাত্রেবেলায় করতে নেই, সন্ধ্যে লেগে গেলে, ওই জন্য একটু বিকেল বিকেল থাকতেই উঠোন ঘর সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ও গাড়ি চালিয়ে বেড়াচ্ছে এদিকে, তো ঠিক আছে, ও গাড়ি চালাক, আজকের ব্লগটা এখানে রাখছি, নতুন কোনো দিনের সেট আসবে।